নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন। ওয়েলকাম টু ইটিসি বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যদি আপনাদের ফোন থেকে কখনও ভুলবশত কোনো অপ্রয়োজনীয় ফটো, পিকচার বা ভিডিও যদি ডিলিট হয়ে যায়, তাহলে আপনারা সেটাকে কীভাবে ফিরিয়ে আনবেন, অর্থাৎ সেটাকে আপনারা কীভাবে রিকভার করবেন। তো অনেক সময় দেখা যায় ভুলবশত আমাদের ফোন থেকে আমাদের প্রয়োজনীয় ফটো, পিকচার, ভিডিও ডিলিট হয়ে যেতে পারে, এর জন্য আপনাদের আফসোস করতে হয়। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে খুব সহজে মোবাইলের মাধ্যমে সেটাকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন আগের মতো। সো আজকে আমি আপনাদের সাথে প্রমাণ সহ দেখিয়ে দেবো, আমি একটা ফটো এবং একটা ভিডিও ডিলিট করে সেটাকে আবার রিকভার করে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন, এই অ্যাপটির মাধ্যমে আমি আপনাদের রিকভার করে দেখাবো। তো অ্যাপটির নাম হলো রিসাইকেল মাস্টার। তো আপনারা করবেন কি, প্রথমে এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল দিয়ে নেবেন। অ্যাপটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এটা আমার ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিব। সো প্রথমে আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি আমার একটা পিকচার ডিলিট করে এবং একটা ভিডিও ডিলিট করে দেখাবো এবং সেটাকে আবার রিকভার করে আমি আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য প্রথমে দেখেন, এখান থেকে আমি চলে গেলাম এখানে পিকচারে, যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি পিকচার, এই পিকচারটা আমি ডিলিট করবো। এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। আপনারা দেখেন আমি এখান থেকে কিন্তু এটাকে দুইটা পিকচার আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর আপনারা দেখেন এখান থেকে আমি একটা ভিডিও ডিলিট করব। তো এখান থেকে মনে করেন আমি এখানে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এখান থেকে আমি এই ভিডিওটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। তো আপনারা দেখেন এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন দেখেন আমাদের ফোনে কিন্তু এখন এই সেই পিকচারটা আমার এখন আর এখানে নেই। তো এখন আমি এই পিকচার এবং এই ভিডিওটাকে আমি রিকভার করে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এর জন্য দেখেন আমরা এখন যে অ্যাপটা আমরা ডাউনলোড করে আমাদের ফোনে রেখে দিয়েছি সেই অ্যাপটার ভিতরে আমরা প্রবেশ করবো। এখান থেকে দেখেন, তো এখান থেকে আমি সিম্পলি অ্যাপটির ভিতরে প্রবেশ করলাম। তো অ্যাপটির ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখবেন আপনাদের এখানে একটা পারমিশন চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দেবেন, তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো তারপর দেখেন এখানে কিন্তু আপনাদের আলাদা ক্যাটাগরি দেওয়া আছে, ইমেজ, ভিডিও, তারপর অডিও। তো এখান থেকে আপনাদের যেগুলো ডিলিট হবে সিম্পলি আপনারা সেখানে প্রবেশ করে দেবেন। তো মনে করেন এখান থেকে আমি ইমেজ রিকভারি করবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু আমি এই পিকচারটা এখন আমি ডিলিট করে দিয়েছিলাম। তো এখন দেখেন এই পিকচারের উপর চাপ দেওয়ার সাথে সাথে এখানে দুইটি অপশন চলে আসছে, একটা হলো রিমুভ, একটা হলো রিকভার। তো এখান থেকে আমরা রিকভারে ক্লিক করে দেবো। তো দেখেন রিকভারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের এটা রিকভার হয়ে গেছে। তো এখান থেকে আমি এটাকেও রিকভার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে রিকভারে ক্লিক করে দিলাম, দেখেন এখানে রিকভারে ক্লিক করে দিলাম, এখান থেকে কিন্তু আমাদের এটা রিকভার হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা সিম্পলি ভিডিওতে চলে যাবো। ভিডিওতে যাওয়ার পর দেখেন এখানে একটা ভিডিও আমি মাত্র ডিলিট করেছিলাম, এই ভিডিওটাকে রিকভার করবো। সেমভাবে জাস্ট সিম্পলি আমরা চাপ দিয়ে ধরবো, ধরার পর দুইটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা দেখেন রিকভারে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে রিকভারে ক্লিক করে দেবেন, দেখেন এটা কিন্তু আমাদের রিকভার হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, আমরা চলে যাবো আমাদের গ্যালারিতে দেখার জন্য যে সেটা রিকভার হয়েছে কি না। তো এর জন্য আমরা চলে যাবো গ্যালারিতে। তো গ্যালারিতে যাওয়ার পর দেখেন এখানে দেখেন আমি এই যে ফটোটা ডিলিট করেছিলাম, দুইটা ফটো দেখতে পাচ্ছেন, এ একটা এবং এই দুইটা ফটো কিন্তু এখন আমাদের রিকভার হয়ে গেছে। তারপর এখান থেকে দেখেন আমি এখন চলে যাবো ভিডিওতে, দেখেন এই যে এখানে তারপর দেখেন আমরা এই ভিডিওটা এখন ডিলিট করেছিলাম, এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে কিন্তু খুব সহজে কিন্তু এই অ্যাপটা যদি আপনাদের ফোনে থাকে এবং এই অ্যাপটা থাকা অবস্থায় যদি আপনাদের ফোন থেকে কোনো কিছু ভুলবশত ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে আপনারা রিকভার করতে পারবেন। তো এই অ্যাপটা এখন আপনারা কীভাবে ডাউনলোড অথবা ইনস্টল করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি সার্চ বক্সে লিখবেন যে রিসাইকেল মাস্টার, সিম্পলি এখানে আমি লিখে দিচ্ছি রিসাইকেল মাস্টার। তো আপনারা এখানে লিখে দেবেন রিসাইকেল মাস্টার। তো দেখেন রিসাইকেল মাস্টার লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি এই অ্যাপটা কী করবেন, ইনস্টল করে নেবেন। তো এভাবেই আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও রিকভার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।